ক্লাবে পরিণত করেছে সংসদকে, যে সংসদ পবিত্র সংসদ জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় প্রতি মিনিটে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়, সেই সংসদ আজকে হাস্যরসের ক্লাবে পরিণত হয়েছে। ডিসেম্বরে এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে। একাত্তরে পাকিস্তানিদেরকে পরাজিত করেছি, নব্বইয়ে এরশাদকে ক্ষমতা থেকে নামিয়েছে দেশের জনগণ, এই ডিসেম্বরেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে হবে। তার জন্য যার যার জায়গা থেকে প্রস্তুতি নেন। মুক্তিযুদ্ধের সময় কে কতটুকু অবদান রেখেছে, কে কি সংগ্রাম করেছে, কে কলকাতার থিয়েটার রোডে সিনেমা দেখেছে, বাদাম খেয়েছে, আর কারা লুঙ্গি কাঁথা দিয়ে গামছা মাথায় বেঁধে খালে বিলে দৌড়ছপ করে তারা মুক্তিযুদ্ধ করেছে, শত্রুপক্ষকে ঘায়েল করেছে, সেটা ইতিহাস সেটা কম বেশি সবাই জানেন। সেই ইতি বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু মুক্তিযুদ্ধের একজন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, এটা আমাদেরকে স্বীকার করতে হবে, মানতে হবে, আমাদের কোনো এই সম্পর্কে কোনো তর্ক নাই। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সংগ্রামকে বেগবান করার জন্য প্রধানতম ভূমিকা রেখেছে, এটাতেও বিতর্ক নাই, কিন্তু সেই আওয়ামী লীগ আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে ভেঙে চুরে খান খান করে দিয়েছে, ধুলায় মিশিয়ে দিয়েছে। কারণ কিছুদিন আগে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তার সম্পাদক একটা টেলিভিশন টক শোতে গিয়ে বলেছিলেন যে আমরা ষাটের দশকে সত্তরের দশকেও আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি, গণমাধ্যমের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি, আজকেও সেই একই সংগ্রাম করতে হচ্ছে, একই ইস্যু নিয়ে প্রেস ক্লাবে বক্তব্য দিচ্ছে, শাহবাগে দাঁড়াচ্ছে, রাস্তায় দাঁড়াচ্ছে, ছাত্ররা বিক্ষোভ করছে, মানুষ রাস্তায় নামছে, আর স্বৈর শাসকরা গুলি করছে, তাদেরকে হত্যা করছে। তাহলে পঞ্চাশ বছরে আমাদের কি পরিবর্তনটা হলো? পরিবর্তনটা হয় নাই। যে লঙ্কায় গিয়েছে সেই রাবণের ভূমিকা অবতীর্ণ হয়েছে, পঞ্চাশ বছরে শাসনের নামে শোষণ করেছে, জনগণের কথা বলে, গরিব দুঃখী মেহনতি মানুষের সেবার কথা পোস্টারে লেখে খেদমত করার সুযোগ দেন, আর ক্ষমতায় গিয়ে এক একটা ডাকাতের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এক একটা সন্ত্রাসীদের ভূমিকা অবতীর্ণ হয়েছে, এক একটা দস্যুদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। সরকারি খাল বিল নদী নালা কোনোটা বাদ রাখে নাই, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়। আসলে বর্তমান প্রধানমন্ত্রী গত ১৩ বছরে যে সমস্ত চমক আমাদেরকে দেখিয়েছে সেটা বিশ্ব ইতিহাসে জায়গা করে নেওয়ার মতো। তার দলের এমপিরা আপনার সমুদ্র বেচে দিচ্ছে, কিছু আগে দেখেছেন যে কলাপাড়ার একজন এমপি সমুদ্র বেচে দিচ্ছে, তার দলের এমপিরা বিদ্যুৎ ফেরিতে করে বেচতে চায়, মানে এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে। শিক্ষাগত যোগ্যতা কি সেটার প্রশ্ন আসা স্বাভাবিক, কারণ পার্লামেন্ট দেশের আইন প্রণেতা হবেন, অশিক্ষিত মানুষ তো আইন প্রণেতা হতে পারে না। কাজে আজকে সংসদে একটা কি বলবো, এটা মানে একটা জোকারদের ক্লাবে পরিণত করেছে সংসদকে, যে সংসদ পবিত্র সংসদ জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায় প্রতি মিনিটে কয়েক লক্ষ টাকা খরচ করা হয়, সেই সংসদ আজকে হাস্যরসের ক্লাবে পরিণত হয়েছে, ডাকাতদের ক্লাবে পরিণত হয়েছে, ব্যাংক লুটেরাদের ক্লাবে পরিণত হয়েছে, জনগণের রক্ত চুষে খাওয়া স্বৈর শাসকদের ক্লাবে পরিণত হয়েছে। কারণ সেই সংসদকে জনগণের সংসদে পরিণত করার জন্য এই সংখ্যানুপাতিক নির্বাচন এই সময় অত্যন্ত প্রাসঙ্গিক। আজকে বর্তমান সংকটের কথা বললে অবশ্যই নির্বাচন, ভোট, মানুষের অধিকার, কথা বলার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সর্বোপরি বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের লড়াই করা ফরজ হয়ে গিয়েছে। জীবন রক্ষাকারী ওষুধের দাম ১৩ থেকে ৭০% পর্যন্ত বেড়েছে, প্রতিটি খাদ্যপণ্যের দাম আপনার ২০ থেকে ১০০ উপরে ২০০% পর্যন্ত অনেক জিনিসপত্রের দাম বেড়েছে। গতকালকে ফার্মেসিতে একটা দেখছিলাম জাস্ট নেড়ে, গত বছর যে ছোট্ট পঞ্চ লোশন ভ্যাজলিন লোশন ১১০ টাকা ছিল, সেই লোশন এবছর ১৬০ টাকা, ৫০ টাকা বেড়েছে। মানুষের আয় কি ৫০ টাকা বেড়েছে? মানুষের আয় বাড়েনি। এখন এইটা তো এই যে যারা আপনার ব্যাংকগুলোকে সেই ক্ষমতা আসার পর থেকে শুরু করেছে, আপনারা জানেন যে ২০১১ সালে সোনালী ব্যাংক থেকে হলমার্ক মেরে দিল ৪,৫০০ কোটি টাকা, ৪,৫০০ কোটি টাকা, বেসিক ব্যাংক ১১-১২ সালের মধ্যে মেরে দিছে ৪,৫০০ কোটি টাকা, বিসমিল্লা গ্রুপ ১২ সালে ১২০০ কোটি টাকা মেরে দিয়েছে জনতা ব্যাংক থেকে,
অ্যারনটেক্স থেকে জনতা ব্যাংক 5500 কোটি টাকা মেরে দিয়েছে, ক্রিসেন্ট গ্রুপ 2700 কোটি টাকা মেরে দিয়েছে, ইউনিয়ন ব্যাংকের 18000 কোটি টাকা ঋণের মধ্যে 95% ঋণ খেলাপি। নতুন করে গত বছর 2016-17 তে দুটো ব্যাংক দেখেছেন ডাকাতদের মতো সন্ত্রাসীদের মতো দখল করেছে, ইসলামী ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। প্রাইভেট ব্যাংকের মধ্যে সবচেয়ে ভালো একটা জায়গায় ছিল, সেই ব্যাংকটাকে এখন চুষে নিচ্ছে। কারা নিচ্ছে? যেই ডাকাতটা ব্যাংক দখল করেছে ইসলাম গ্রুপ, সেই ইসলাম গ্রুপে এখন নামে বিনামে প্রতিষ্ঠান দেখে এই নভেম্বরের প্রথম আলোতে শিরোনাম হয়েছে, নভেম্বরের ইসলামী ব্যাংকে ভয়ঙ্কর নভেম্বর। নভেম্বর কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছে, কারো বিচার হচ্ছে না, কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কারণ এই টাকার ভাগ ছোট কর্মকর্তা থেকে শুরু করে একেবারে টপ লেভেলের সবাই পাচ্ছে। কাজে এই লুটেরাদের সরকারকে যদি আমরা না হটাতে পারি, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই আজকে আমাদেরকে এই লুটেরা বিরোধী, কানাডাতে যেমন আমাদের প্রবাসীরা শুরু করেছিল মাফিয়া বিরোধী আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু বাংলাদেশ নয়, এই প্রোগ্রাম যদি সোশ্যাল মিডিয়ায় দেখছেন, আমি বলবো আমাদের প্রবাসী ভাই বোনদেরকেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সারা বিশ্ব থেকে শুরু করতে হবে। ডিসেম্বর মাস 1971 সালে আমরা বিজয় অর্জন করেছিলাম, আজকে এই ডিসেম্বর মাসে যেভাবে এই ডিসেম্বর মাসের একটা রাজনৈতিক উত্তাপ টের পাচ্ছি, আমি অনুরোধ করবো সোনার বাংলা পার্টি সহ সমস্ত রাজনৈতিক দলকে ডিসেম্বরে এসপার আপনারা প্রস্তুত হয়ে যান। হয় ফ্যাসিবাদ ক্ষমতায় থাকবে, না আমরা রাষ্ট্র চালানোর জন্য রাষ্ট্র ক্ষমতা আমরা নির্ধারণ করবো কারা ক্ষমতায় থাকবে। এখন যখন জনগণ তৈরি হচ্ছে, আন্দোলনে নামছে, গুলি করে থামাতে পারছে না, তখন নানান ধরনের ফন্দি ফিকির কথাবার্তা তুলে জনগণকে, রাজনৈতিক দলকে একটা বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। কি 90-এ জেনারেল নুরুদ্দিন সাহেবের মতো লোক ছিল আর্মির প্রধান, এখন পাবেন নাকি সেই জেনারেল বা সেই আর্মি চিফ? কিংবা সে সময় চিফ জাস্টিস ছিলেন শাহাবুদ্দিন সাহেব, এখন পাবেন নাকি সেই ধরনের লোক? তো এই অন্তর্বর্তীকালীন সরকার আপনারা চাচ্ছেন, সেই সরকার কেমনে গঠন করবেন? সবই তো চোর বাটপারে ভরে গেছে, আমরা আপনাদের চোখ থাকতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। অসংখ্য ভালো মানুষ এখনও দেশে আছে, সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, তারা ইতিমধ্যে একটা নৈরাজ্য শুরু করে দিয়েছে। দেখেছেন খুব হাস্যকর, গায়েবী মামলা, আজগুবি মামলা, ঘটনা ঘটে নাই, 5-6টা মামলা দায়ের হয়েছে। আবার যে এলাকায় মামলা দায়েরের ঘটনাগুলো দেখা যাচ্ছে যে ককটেল মেরেছে, বাড়িঘর ভাঙচুর করেছে, বাস ভাঙচুর করেছে, কিন্তু সেই এলাকার লোকজন আবার দেখেনি। এইরকমের গায়েবী মামলা দিয়ে এখন আজগুবি মামলা দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করছে। অলরেডি 42,000 কারাবন্দির যে জায়গা ধারণ ক্ষমতা কারাগারে, 1,02,000 লোক অলরেডি ঢুকাই ফেলাইছে, আরও ঢুকাতে যাচ্ছে 2014 সালের নির্বাচনের পরপর। যেমন আপনি দেখেন থানাগুলোকেও কারাগারে পরিণত করেছে, অনেক পুরাতন ভবন হসপিটালকেও কারাগারে পরিণত করেছে। আমরা এবার দেখতে চাই শেখ হাসিনার কারাগারে কত লোক সে ঢোকাতে পারে। আপনাদেরকে একটা কথা বলবো যে ফাঁক ফুকর দিয়ে শেষ সময়ে তারা কিন্তু লুটপাটের মহোৎসব চালিয়ে যাচ্ছে, আমাদের সময় নাই, ডিসেম্বরেই এই স্বৈরাচারের পতন ঘটাতে হবে। 71-এ পাকিস্তানিদেরকে পরাজিত করেছি, 90-এ এরশাদকে ক্ষমতা থেকে নামিয়েছে দেশের জনগণ, এই ডিসেম্বরেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামাতে হবে। তার জন্য যার যার জায়গা থেকে প্রস্তুতি নেন। আমরা বলছি নির্বাচন এই শেখ হাসিনার পতনের পরেই কোনো রাজনৈতিক দলের কাছে সরাসরি ক্ষমতা চলে যাচ্ছে না, আন্দোলনকারী দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। সেই সরকার জনগণের ভোটের পরিবেশ তৈরি করা, সংখ্যানুপাতিক নির্বাচনের মতো নতুন কনসেপ্টের নির্বাচনী ব্যবস্থা আমরা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা পৌঁছাবো, তারপরে জাতীয় নির্বাচন হবে। কাজে এই ভয়ের কোনো প্রশ্ন নাই যে যারা বলছেন কি ফুটন্ত করাই থেকে কথা ভুলে গেলাম, সে জ্বলন্ত উনুনে আপনার পর্বে, এরকম একটা অবস্থা। এই সমস্ত আবল তাবল কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, জনগণের পিঠ দেয়ালে ঠিকই গেছে। এই লড়াইকে তারা বাঁচার লড়াই হিসেবে নিয়েছে, বাঁচার জন্য এই লড়াইয়ে জিততে হবে, ফাঁসিবাদের পতন ঘটাতে হবে।